খাগড়াছড়িতে বাস পিকআপ সংঘর্ষে 5 পুলিশ সহ 6 জন আহত হয়েছেন। সকালে শহরের প্রবেশমুখে জিরো মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এস আলম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে পুলিশের পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে আহত হন 6 জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হয়, চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।